পরে আন গান শুরু করতেছি হ্যাঁ রেডি 1 2 3 বোতে তামাই পিটাই বোতে তামাই পিটাই বোতে তামাই পিটাই বোতে তামাই পিটাই আ ই উ আ ই উ এই এই থাম 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 তীর পাইছি আমরা কলমে এক রাত্রির মধ্যে গান শিখে ফেলাইছি এটা তুমি ঠিকই কইছো নিয়ে ভাই কিন্তু আমরা তো গান শিখেছি এটা তো মানুষকে শোনাতে হবে জানাতে হবে অবশ্যই শোনাতে হবে ভাই শোনাবো কিরাম করে এটা কিন্তু কথা ঠিক শোনাবো কিরাম করে মানে তুই উঠে পাচ্ছিস না শোন বাড়ির সামনে একটা বড় প্যান্ডেল বানায় তারপর গ্রামে সব লোকে দাওয়াত করে এনে আমরা গান শোনাবো তাহলে কি এমনি সবাই গান শুনতে আসবি কোষ কি পাগল শোনে আজ তো একটা গরু কাটিয়ে যদি গরুর গোস্ত খাওয়ার দাওয়াত করা যায় তাহলে লোকজন আসবি না কি রে মেয়ে ভাই তুমি ঠিক কথা কইছো তো গরুর গোস্তের গন্ধ শুনে লোকজন এমনি তো আসবেনি আর খাওয়ার কথা শুনলি পরে গান শোনার লোকের অভাব হবে না রে তুই তো ঠিকই কইছিস তাহলে পরে চল আমরা আয়োজন শুরু করি এখন যাওয়া যাবে না সময় যে তো আছে নিয়ে ভাই আমরা একটু সাধনা করা যায় না সাধনা করি নি গানে করব হ্যাঁ রমেশ ভাই আপনি শুরু করি আমরা শিল্পী আপনি খাবেন দাবেন আর আমাদের গান শুনবেন পারবেন না ভাই পারবি পারবি পারবো না মানে ভিক্ষা করতে সারাদিন ভাল লাগে না আর গান শোনা তো ভালো কথা আসল কথাটা শোনেন আমরা স্বপ্নে দেখেছি কি রাস্তার মধ্যে যে লোকটা প্রথম দেখবো তাকে আমরা গান শোনাবো আবার তাকে টেকাও দেবো খালি গানই শোনাবো না আপনি হচ্ছেন সেই লোকটা বুঝতে পারছেন চলেন তাহলে চলেন শুনেন কি হলো আবার আরেকটা কথা কি টাকাটা কিন্তু কাকামাকে আগাম দেওয়া লাগবে ওরে বাবা রে এখনই দিচ্ছি দেই আচ্ছা তুমি তো কইলা না যে তুমি সারাদিন কয় টাকা পাও এই 100 150 200 আচ্ছা ঠিক আছে 300 দিয়ে দে 300 দিয়ে দিচ্ছি 300 দিয়ে দিল 3 গান শুনলে মন তো ভালো থাকে ফকিরের বারোটা বাজান লাগে চোখ তো বুঝেছিল সবাই এদিক গেছে এদিক গেছে।